দীর্ঘ 163 ঘন্টা পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা আমরণ অনশন ভঙ্গ করেছেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল ও তার সহধর্মিনী অধ্যাপক ডক্টর ইয়াসমিন হক পানি পান করিয়ে অনশন ভাঙান। এছাড়াও আন্দোলনকারীরা ভিসি ভবনের অবস্থান কর্মসূচি এবং প্রধান ফটকের অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন, তবে তারা অহিংস প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন সাইফুল অপু। মঙ্গলবার দিবাগত রাত 3:55 ঢাকা থেকে সড়কপথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছান ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল ও ডক্টর ইয়াসমিন হক দম্পতি। এসে তারা অনশনকারী শিক্ষার্থীদের সাথে টানা 2 ঘন্টা 10 মিনিট কথা বলেন। এ সময় তারা শিক্ষার্থীদের অনশন ভেঙে ফেলার জন্য অনুরোধ করেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় বরেণ্য লেখক বুদ্ধিজীবী জাফর ইকবাল জানান, উচ্চ পর্যায়ে তার আলোচনা হয়েছে, তাদের কাছ থেকে দাবি পূরণের প্রতিশ্রুতি পেয়েছেন, এ কারণেই তিনি ক্যাম্পাসে ছুটে এসেছেন। অনশন না ভাঙিয়ে তিনি ফিরে যাবেন না। বিশ্ববিদ্যালয়ের 2 সাবেক অধ্যাপকের অনুরোধে সাড়া দেন শিক্ষার্থীরা। পরবর্তীতে সকাল 10:19 28 জন শিক্ষার্থীদের একে একে পানি পান করিয়ে অনশন ভাঙান ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল ও ডক্টর ইয়াসমিন হক। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে তোমাদের প্রাণ অনেক মূল্যবান, এই প্রাণ এরকম একজন মানুষের জন্য তোমরা বিপদগ্রস্ত করবে না, তোমরা বিপদে পড়বে না। তারা আমাদের অনুরোধ রক্ষা করে আজকে সকালবেলা সবাই মিলে অনশন ভঙ্গ করেছে। আমি আমার জীবনে এর থেকে বেশি আনন্দ কখনো পাই নাই। এদিকে বুধবার রাত 11:00 ক্যাম্পাসে প্রেস ব্রিফিং করে শিক্ষার্থীরা জানিয়েছেন, অনশন ভাঙার পর এখন তারা অবরোধ প্রত্যাহার করবেন, তবে ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তারা অহিংস কর্মসূচি চালিয়ে যাবেন। জাফর স্যার এবং ইয়াসমিন ম্যামের অনুরোধে শীঘ্রই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক এবং উপাচার্যের বাসভবনের সামনে থেকে অবরোধ প্রত্যাহার করে নেবে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে বরাবরের মতো ক্যাম্পাস শিক্ষার্থীদের দখলে থাকবে এবং উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবে। এদিকে অর্থায়নের অভিযোগে আটক 5 জন শিক্ষার্থীকে বুধবার আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন মঞ্জুর করেছেন। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।